একাধিকবার ডেপুটেশন দিয়েও স্কলারশিপ থেকে বঞ্চিত অনেক ছাত্রছাত্রীরা। সোমবার ফের একই অভিযোগে গোর্খা বস্তি স্থিত জনজাতি কল্যাণ দপ্তরের ডেপুটেশনে মিলিত হন পড়ুয়ারা। তাদের মধ্যে অনেকেই বহিররাজ্যের কলেজগুলিতে বিএড কোর্সে পড়াশোনা করছেন, ফলে দ্বিতীয় বর্ষের পরীক্ষার ফি দিতে নানান সমস্যায় পড়তে হচ্ছে তাদের। এদিনও পড়ুয়ারা দ্রুত স্কলারশিপ প্রদানে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন। আগে একবার আয়াসারে গেছি, এরপরে কইছি আমরা এক সপ্তাহ ভিতরে ভেরিফিকেশন করে আসারে কলেজে, এরপর টাকা ওকে দিব। এখনো কিন্তু আমরা স্কলারশিপ পাইছি না, আমরা তো ওখানে ডিসেম্বরের ফার্স্ট উইকে আমরা পরীক্ষা করব আবার সেকেন্ড সেমিস্টারে। আমরা তো কলেজ থেকে প্রেশার করতেছে টাকা দেবার লিগে, আমরা কইছি টাকা দিব, আমরা যদি টাকা না পাই এখন না। হ্যাঁ, আমরা কইছি যে ডাইরেক্টর স্যার, জয়েন্ট ডাইরেক্টর স্যার, যে গতবার আমরা আইছিল এবারে কইছিল যে কলেজ জেনুইন ঠিক হইলে আমরা ফিজিক্যাল ভেরিফিকেশন করিয়া আমরা সবটা মানে চেক করি, আমরা যদি জেনুইন হও স্টুডেন্ট তাহলে আমরা তোমার এক সপ্তাহের ভিতরে টাকা ঢুকামো। তারপর হ্যাঁ, আমরা কলেজে গেছিলাম 1 তারিখ নভেম্বরে, 1 তারিখ নভেম্বরে ওইখান থেকে অফিস থেকে ভেরিফিকেশনে লেগে গেছিলাম অপু দেবনাথ আর আসলো কেশব কর। এখন পর্যন্ত 1 তারিখ গেছিলাম, এখন আজকে কত তারিখ, 18 তারিখ। তারা কইছে এক সপ্তাহের ভিতরে হইব, এক সপ্তাহ তো এনে হয়ে গেছে, এখন 3 সপ্তাহ হইব, এখন পর্যন্ত কিছু টাকার ব্যবস্থা হয়েছে না স্কলারশিপে। তাহলে আমরা অনেক কলেজের থেকে প্রেশার দিতেছে তোমরা যে ডিসেম্বরের ফার্স্ট উইক থেকে ভিতরে আমরা কলেজের ফিসটা ক্লিয়ার করো, তারপরে তোমরা পরীক্ষাতে বইতে পারতাম না, তাহলে আমরা এখন কিতা করুন।